সুপরিকল্পিত ভাবে গ্রামীণ ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ বিএনপি কোনো ব্যাংকে বিশেষ সুবিধা সরকার দিতে পারে না বলল আওয়ামী লীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বারবার কেন অস্থিরতা তা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শিক্ষক শিক্ষার্থীদের পুলিশ ও আহত ছাত্রের মায়ের মামলা ঈদের বাড়ি ফেরা শুরুর আগেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চরম দুর্ভোগ পরিদর্শনে গিয়ে যোগাযোগ মন্ত্রীর ক্ষোভ গাফিলতির জন্য দুই কর্মকর্তাকে শোকজ এবং ঈদের বাজারে সক্রিয় জাল নোট চক্র এক সপ্তাহের মাথায় রাজধানীতে আবারও উদ্ধার বিপুল পরিমাণ জাল টাকা গ্রেপ্তার তিন জালিয়াত রাত 11টা দেশ সংবাদে আমন্ত্রণ আমি তানজিনা নুরি সিদ্দিকী গ্রামীণ ফোন সংবাদ শিরোনাম বলছিলাম এবারে পুরো সংবাদ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ বিধি সংশোধনের উদ্যোগ প্রতিরোধের ঘোষণা দিয়েছে বিএনপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার সুপরিকল্পিতভাবে গ্রামীণ ব্যাংক ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলেন ডক্টর ইউনুসকে খাটো করে গ্রামীণ ব্যাংককে বড় করা যাবে না রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি আরো জানান বিএনপির স্থায়ী কমিটি অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে চেয়ারম্যানকে আরও ক্ষমতা দিয়ে গ্রামীণ ব্যাংক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার এই উদ্যোগের বিপক্ষে অবস্থান নিতে এরই মধ্যে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস আহ্বান জানিয়েছেন বিএনপি সরকারের সেই উদ্যোগ প্রতিরোধের ঘোষণা দিয়েছে এক আলোচনায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরকারের ব্যক্তিগত প্রতিহিংসা প্রকাশ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে ছোট করে বাংলাদেশ বড় হয় না গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে বাংলাদেশের অর্থনীতি সবল হয় না সরকার নতুন করে অধ্যাদেশ জারি করতে যাচ্ছেন এবং ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে যে তারা এখন চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে দেবেন সুপরিকল্পিতভাবে এই গ্রামীণ ব্যাংকটিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর যে আহ্বান জানিয়েছেন তা দলের স্থায়ী কমিটি প্রত্যাখ্যান করেছে বলে জানান তিনি আমাদের দাবি একটাই যে নির্বাচনকালীন সময়ে যে সরকার থাকবে সেই সরকারটিকে হতে হবে সম্পূর্ণভাবে নির্দলীয় নন পার্টিজান এবং নিরপেক্ষ আর অন্যদিকে না গিয়ে জনগণকে বিভ্রান্ত না করে মানুষের দৃষ্টি অন্যদিকে না ফিরিয়ে দয়া করে এই নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন আর এক আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ অভিযোগ করেন সংসদ কার্যকর রেখেই সরকার জাতীয় নির্বাচন দেবার পরিকল্পনা করছে এটি ক্ষমতা স্থায়ীকরণের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি তিনি প্রধানমন্ত্রী থাকবেন সংসদ থাকবে সংসদকে জীবিত রেখে সংসদের নির্বাচন হবে এটা পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই সকল প্রশাসনিক দপ্তরগুলো দলীয়করণ করে সরকার দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন ঈদের পরে সরকারের বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থা নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে নির্বাচন হবে এটাই তাদের আকবর হোসেন সুমন দেশ টিভি ঢাকা এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেছেন আইন অনুসারে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ হবে কোনো ব্যাংকে বিশেষ সুবিধা সরকার দিতে পারে না দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিৎ আরও বলেছেন অন্তর্বর্তী সরকার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি সুযোগ হাতছাড়া করছে আর এর মধ্য দিয়ে প্রমাণ হল গণতন্ত্র নস্যাতের জন্য তারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই সময় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেন অন্তর্বর্তী সরকার নিয়ে প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন তা সংবিধান সম্মত এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি সুযোগ হাতছাড়া করল বলে মন্তব্য করেন তিনি বিরোধী দলের সামনে তিনটি সুযোগ এসেছিল তৃতীয়বার এই সুযোগ নষ্ট করার পেছনে নিশ্চয়ই আরেকটি ষড়যন্ত্র আরেকটি চক্রান্ত তার আছে তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক পথে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য নতুন ষড়যন্ত্র মেতেছেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নিয়ে তিনি বলেন কোনো ব্যাংকে বিশেষ সুবিধা সরকার দিতে পারে না আইন অনুসারেই এখন থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ হবে এমডি কাকে করবে কি না করবে তার জন্য আইন রয়েছে আইনের ভিত্তিতেই সকল এমডি যেভাবে হয় এখানেও তাই হবে কোনো একটি ব্যাংককে যদি বিশেষ সুবিধা দেওয়া হবে আর কাউকে এই আইন থেকে তাকে এক্সেপশন করা হবে এটা তো আইনের এটা সার্বজনীন অ্যাপ্লিকেশন নয়
আলোচনায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এই বছরের মধ্যেই বেশিরভাগ যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেন। একাত্তরের ঘাতকদের বিচার, যারা কারাগারে আটক আছে তাদের বেশিরভাগ লোকের বিচার আমরা এই বছরের মধ্যে শেষ করতে চাই। যতই চেষ্টা করেন এই বিচার বিলম্বিত করতে পারবেন না, এই বিচার বন্ধ করতে পারবেন না। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ছাত্রদের সহিংস আচরণের কারণেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। আর ছাত্রদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকার কারণেই পুলিশ অন্যায়ভাবে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। এদিকে এই ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে 16 ছাত্রসহ অজ্ঞাত 2 শতাধিককে আসামি করে আশুলিয়া ও সাভার থানায় 2 মামলা করেছে পুলিশ। বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদুল ইসলাম লিখনের উপর হামলার অভিযোগে মীর মোশাররফ হলের ছাত্র নাহিদকে আটক করে পুলিশ। এ সময় ছাত্ররা বাধা দিলে শুরু হয় ছাত্র পুলিশের মধ্যে সংঘর্ষ। এক পর্যায়ে ছাত্ররা ক্যাম্পাসে ভাঙচুর ও অবরোধ করে রাখে ঢাকা আরিচা মহাসড়ক। পরিস্থিতি সামাল দিতে ঈদের ছুটি এক সপ্তাহ এগিয়ে এনে 25 আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সিন্ডিকেট। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে হল ছাড়ে শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় বন্ধের এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েন অনেকেই। তাদের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকায় পরিস্থিতিকে সংঘর্ষের দিকে নিয়ে গেছে। কোনো গাড়ি ঘোড়া এদিকে যাচ্ছিল না, আমরা উত্তরবঙ্গের যারা যাত্রী টিকিট পাই না, এখানে পুলিশ হলে ঢুকে গুলি করছে, এই জিনিসটা অবশ্যই নিন্দনীয় একটা কাজ করছে পুলিশ। সেপ্টেম্বরে 1 তারিখ থেকে পরীক্ষা ছিল, এখন পর্যন্ত রুটিন দেয়নি, 1 মাস আগে দেওয়ার কথা, এখন বুঝতেছি না রুটিনটা আসলে দিবে কিনা বা আমাদের ফাইনাল। এদিকে লিখিত আদেশ হাতে না পাওয়ায় কাজ শুরু করতে পারেনি সিন্ডিকেটের গঠিত 6 সদস্যের তদন্ত কমিটি। তবে প্রশাসন এই ঘটনাকে কোনোভাবেই খাটো করে দেখছে না বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর ফরহাদ হোসেন। তাতে আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় ধরনের ক্ষতি হয়েছে আমাদের। প্রশাসন আসলে চিন্তা করেছিল একটা বিচার বিভাগীয় তদন্ত করার, তো বিচার বিভাগীয় তদন্ত করার আগে নিজেরা প্রথমে একটা তদন্ত কমিটি করে সেখান থেকে একটা রিপোর্ট পেতে চাচ্ছে। ছাত্রদের সহিংস আচরণের কারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়নি বলে জানিয়েছেন মীর মোশাররফ হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক। আমি মাত্র বের হয়ে এই বাসার সামনেই গেছি, একদল ছাত্র এসে লাঠিসোঁটা নিয়ে এসে আমার উপরে আক্রমণ করেছে। কিছু ছাত্র তখন আমাকে তাড়াতাড়ি ঠেলে বাসার ভিতরে ঢুকিয়ে দিল। এদিকে এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের 16 ছাত্রসহ অজ্ঞাত 2 শতাধিক ছাত্রকে আসামি করে আশুলিয়া ও সাভার থানায় 2 আলাদা মামলা করেছে পুলিশ। অপরদিকে তাহমিদুল ইসলাম লিখনের মা বাদী হয়ে 9 ছাত্রের নাম উল্লেখ করে সাভার থানায় 1 মামলা করেছেন। হাসান শাব্বির, দেশ টিভি, সাভার। ঈদে ঘরমুখো মানুষের স্রোত শুরু হওয়ার আগেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। তীব্র যানজটে যাত্রীরা বসে থাকছেন ঘণ্টার পর ঘণ্টা। ঈদের আগে এই পরিস্থিতির কতটা উন্নতি হবে তারও কোনো ভরসা মিলছে না। আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চাঁদপুর অংশ পরিদর্শনে গিয়ে হতাশা প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী, ক্ষোভ ছাড়েন জনপ্রতিনিধিদের ওপর। রাস্তাঘাট মেরামতে গাফিলতির জন্য সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ও কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিনকে শোকজ করেন মন্ত্রী। মেঘনাগুমতি সেতু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চাঁদপুর রোড পর্যন্ত 3 কিলোমিটার পথ পাড়ি দিতে 3 ঘন্টারও বেশি সময় লেগে যায়। যেখানে সেখানে গাড়ি পার্কিং, ওভারটেকিং ও ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনার কারণে এই মহাসড়কে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়। এর মাঝে ঘটে সড়ক দুর্ঘটনা। সোজা গাড়ি যাইতেই থাকে তাহলে তো অসুবিধা নাই, একটা গাড়ি ওভারটেক করে সামনে আসলেই তখনই জ্যাম হয়ে যায়। ওই যে ব্রিজ ভাঙ্গা দিকে আসা যাওয়া সিঙ্গেলে করে গাড়ি গুড়ি রানিং এ যাবার পারে না, এর জন্যই জ্যাম লাগে থাকে প্রতিদিন আপা 2 ঘন্টা 3 ঘন্টা এই অবস্থায়। মহাসড়কে ট্রাফিক পুলিশকে না পেয়ে এবার যানবাহনের জট খুলতে খোদ যোগাযোগ মন্ত্রী নিজেই নামলেন। পরে কুমিল্লার গৌরীপুর ও চাঁদপুরের মতলব পেন্নাই সড়ক দেখতে যান যোগাযোগ মন্ত্রী। সড়কের ভাঙাচোরা অবস্থা দেখে সেখানকার সওজের 2 কর্মকর্তাকে শোকজ করেন তিনি। আগামী 7 দিনের মধ্যে ভাঙাচোরা অংশ মেরামত করতে নির্দেশ দেন তিনি। অনেক জনপ্রতিনিধি শুধু ভোটের রাজনীতি আর সস্তার জনপ্রিয়তা অর্জনের জন্য কাজ করেন, জনগণের সুবিধার দিকে লক্ষ্য রাখেন না অভিযোগ এনে যোগাযোগ মন্ত্রী বলেন গত কয়েক বছরের চেয়ে দেশের রাস্তাঘাট উন্নত হয়েছে। ঈদের আগে ভাঙাচোরা রাস্তাগুলো চলাচলের উপযোগী করা হবে। অনেকগুলো কঠিন সিদ্ধান্ত
আমরা নিতে পারি না। এই ভোটের রাজনীতির জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা বাধা দেয়, এখানে রাস্তায় অবৈধ গাড়ি চলে, কেউ কিছু বলেন না, প্রত্যেকে সস্তা জনপ্রিয়তার জন্য এগুলোকে ব্যবহার করতে দেন, কিন্তু এতে যে অ্যাক্সিডেন্ট বাড়ছে, দুর্ঘটনা বাড়ছে, যানজট বাড়ছে, এদিকে কারো খেয়াল নাই। এর আগে তিনি মেঘনাগুমতি সেতু সংস্কার কাজ পরিদর্শন করেন। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। এদিকে বরগুনার যে চারটি সড়ক এক সপ্তাহের মধ্যে চলাচলের সম্পূর্ণ উপযোগী করার নির্দেশ দিয়েছিলেন যোগাযোগ মন্ত্রী, সপ্তাহ পার হলেও তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। খানাখন্দে ভরা প্রায় 80 কিলোমিটার সড়কের মাত্র 4 থেকে 5 কিলোমিটারের যে কাজ হয়েছে তার মান নিয়েও নানা প্রশ্ন উঠেছে। বরগুনা প্রতিনিধি রিয়াজ আহমেদ মুসার রিপোর্ট। পুরাকাটা বরগুনা, বরগুনা বাইপাস হয়ে চান্দুখালী, বরগুনা থেকে বড়ইতলা আর পাথরঘাটা মঠবাড়িয়া, নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে নির্মাণের এক বছরের মাথায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে সড়কগুলো। এরপর গত 10-12 বছরে বেশ কয়েকবার একরকম জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়। সড়কগুলো উন্নয়ন খাতে অন্তর্ভুক্ত করে সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বরগুনার মানুষ। গত 26 জুলাই ঝুঁকিপূর্ণ সড়কগুলো পরিদর্শন করেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। সড়কের বেহাল অবস্থা দেখে তিনি 7 দিনের মধ্যে চলাচলের সম্পূর্ণ উপযোগী করে তোলার জন্য সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন। আজকে বরগুনা আমি যতটা খবর জানি 4টি রাস্তাই খালি, 7 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো, রাস্তাঘাট, 4টি রাস্তা মেরামতের কাজ করতে হবে। ইঞ্জিনিয়ারদেরকে বলবো আমরা এখানে টিমওয়ার্ক করবো, কোনো ব্যর্থতা, কোনো অজুহাত আমি শুনবো না। এই কাজ কিন্তু 7 দিন পার হলেও সড়কগুলোর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। প্রায় 80 কিলোমিটার সড়কের মাত্র 4 থেকে 5 কিলোমিটার সংস্কার করা হলেও কাজের মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কিছু খুব মাথা ফেলাইছে, তাও ধরেন বৃষ্টি আইলে থাকবে না, উঠতে যাবে চাকার বাড়ি ছেড়ে। দুই এক খারাপ আছে, ভালো বেশি বেগি খারাপ, যে ইট রাস্তার পচা, ইট ইট খেলা হালানো থাকে, এই অন্য দেয় বৃষ্টি নামে আবার ইট। এ ব্যাপারে কথা বলতে সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে গেলে কোনো কর্মকর্তাকেই পাওয়া যায়নি। ঈদের আগে এসব সড়ক সংস্কার করা না হলে ঘরমুখো মানুষকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এক সপ্তাহের মাথায় আবারও রাজধানী থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে টাকা জালিয়া চক্রের 3 জনকে। পুলিশ জানিয়েছে ঈদকে সামনে রেখে বাজারে জাল নোট ছড়াচ্ছে এরকম বেশ কয়েকটি চক্র, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জাল টাকা সরবরাহকারী চক্রের 3 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় 6.5 লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রস্তুতকারীদের কাছ থেকে নেওয়া সব জাল টাকা এর ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতরা 3 বছর ধরে এ কাজ করে আসছে। এই চক্র স্বীকার করেছে যে তারা নিয়মিত জাল টাকা ক্রয় বিক্রয় করে থাকেন, বিশেষ করে রমজান এবং ঈদ উপলক্ষে তারাও অন্যদের মতো জাল টাকা গোপনে ক্রয় বিক্রয় করে আসতেছিলেন। এর আগে গত সপ্তাহেই প্রায় 1 কোটি টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার হয় 6 জন। এছাড়াও গত কয়েকদিনে জাল টাকা সহ গ্রেপ্তার হয়েছে আরো কয়েকজন। তবে এভাবে জাল টাকার কয়েকটি চালান আটক হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এসবের মূল হোতা। পুলিশের মতে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে ঈদকে সামনে রেখে এসব চক্র জাল টাকা বাজারে ছড়ানোর চেষ্টা করছে। রাজধানী জুড়ে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে এই নেটওয়ার্কটি কাজ করছে বলেও জানিয়েছে পুলিশ। ঢাকা শহরে এবং তার আশেপাশে বেশ কতগুলো জাল টাকার উৎপাদক এবং পাইকারি ব্যবসায়ী সক্রিয়। এরকম 10-12টা চক্র আমাদের নজরদারিদের মধ্যে থাকছে। যারা ধরা পড়েছে তাদের মাধ্যমে বাদবাকি যারা উৎপাদন করেন তাদেরকে ধরার জন্য আরো বেশি ইনফরমেশন পাবো এবং বাদবাকিদের ধরার জন্য আরো সক্রিয় হতে পারবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। রাশেদুল আলম রাসেল, দেশ টিভি, ঢাকা। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী সপ্তাহে। এরা হলেন জামাতের নিজামী ও মুজাহিদ এবং বিএনপির আব্দুল আলিম। জামাতের আরেক নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদনও পাওয়া যাবে আগামী সপ্তাহে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিস্তারিত জানাচ্ছেন আখলাকুস্তাফা। যুদ্ধাপরাধ এবং মানবতা ও শান্তির বিরুদ্ধে ঘৃণ্য যেসব অপরাধ 1971 সালে সংঘটিত হয়েছিল এই ভূখণ্ডে, তার মূলে ছিলেন পাকিস্তানিদের এদেশীয় দোসর জামাতের তৎকালীন আমির গোলাম আজম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে তার বিরুদ্ধে দুজন গুরুত্বপূর্ণ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত সপ্তাহে মামলার তৃতীয় সাক্ষী মানবাধিকার কর্মী সুলতানা কামালের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তা হয়নি। আগামী সপ্তাহে তিনি সাক্ষ্য দিতে পারেন। আগামী সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শুরু হবে অভিযুক্ত আরও তিনজনের বিরুদ্ধে। এরা হলেন জামাতের মতিউর রহমান নিজামি, আলী আহসান মুজাহিদ এবং বিএনপির আব্দুল আলিম। সোমবার সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আসবেন মামলার দশম সাক্ষী। আর নবম সাক্ষী পরাগ ধরকে পরদিন মঙ্গলবার আবারও জবানবন্দি দিতে হবে ট্রাইব্যুনালে এসে। যে বিষয়সমূহ পরাগ ধরকে জিজ্ঞাসাবাদ করা হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর, ফলে এই বিষয়গুলো ক্যামেরা ট্রায়ালে শুনানি হওয়া প্রয়োজন। এমন বিষয়ও চলে আসতে পারে যা ইতিপূর্বে এই ট্রাইব্যুনালের এই সময়কালের মধ্যে এই ধরনের বিষয় আর কখনো উপস্থাপিত হয়নি। সাইদির বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তাকে অভিযুক্তের আইনজীবীদের জেরা 8 আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ইতিমধ্যে তাকে 42 দিন জেরা করা হয়েছে। গত সপ্তাহে জামাত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক আবু তালেবকে হত্যার সাক্ষ্য দেন তারই ছেলে খন্দকার আবুল আহসান। মিরপুরের আলেকদি গ্রামে একই দিনে প্রায় 350 মানুষকে হত্যার ঘটনায় কাদের মোল্লা সরাসরি জড়িত ছিলেন বলে সাক্ষ্য দেন সেই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী সাফি উদ্দিন মোল্লা। আব্দুল কাদের মোল্লা হাতে রাইফেল নিয়ে এবং তার সশস্ত্র বাহিনী নিয়ে সেই দিন বিভিন্ন এলাকা থেকে প্রায় 350 মতো নিরীহ নিরস্ত্র গরিব বাঙালি তারা সেখানে ধান কাটতে এসেছিল, তাদেরকেও সেখানে দাঁড় করিয়ে সর্বমোট 370-380 জনকে হত্যা করে। গত সপ্তাহে অভিযুক্ত এম কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য দেন মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী। ছদ্মবেশে পাকিস্তানি ক্যাম্পের খবর সংগ্রহ করতে গিয়ে তিনি কামারুজ্জামানের মানবতাবিরোধী বহু অপরাধ প্রত্যক্ষ করেছেন। এদিকে গত সপ্তাহে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। প্রতিবেদনে হত্যা, গণহত্যা, লুটপাট, ধর্মান্তর সহ 10 ধরনের মানবতাবিরোধী অপরাধে বাচ্চু রাজাকারকে অভিযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষকগণ, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ীরা ইফতারে যোগ দেন। প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে জাতির শান্তি ও অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা এম সালাউদ্দিন আহমেদ মোনাজাত পরিচালনা করেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার আব্দুল হামিদ। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আব্দুল হামিদ একসময় নাম করা একজন ধারাভাষ্যকার, পেয়েছেন 21শে পদকও। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ। কিছুদিন আগে তাঁর স্পাইনাল কর্ডে টিউমার ধরা পড়ে। গেল সপ্তাহে টিউমারটি অপসারণ করার পর ধীরে ধীরে আব্দুল হামিদের অবস্থার অবনতি হয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টের মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। তাঁর বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। উনি এখন বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা ওনাকে ভেন্টিলেটরে সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে, শ্বাস প্রশ্বাস কৃত্রিমভাবে। ওনার হার্ট, লিভার এবং কিডনি এগুলো কোনোটাই ঠিক মতো কাজ করছে না, আর ব্লাড প্রেশার খুব ফল করে গিয়েছিলো, অলমোস্ট নন রেকর্ডেবল হয়ে গিয়েছিলো, আমরা রেকর্ড করতে পারছিলাম না। তো এখন আমরা বিভিন্ন রকম ওষুধ দিয়ে ব্লাড প্রেশারটা মেনটেন করার চেষ্টা করছি, এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা খুব সম্ভব যে আমরা ওনাকে হয়তো বা রিভাইভ করতে পারবো না। লন্ডন অলিম্পিকের সপ্তম দিনে এই পর্যন্ত 18 সোনা, 11টি রূপা ও 5টি ব্রোঞ্জ সহ 34টি পদক নিয়ে শীর্ষে চীন, আর 18 সোনা, 9টি রূপা ও 10টি ব্রোঞ্জ সহ 37টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে যথারীতি যুক্তরাষ্ট্র। অলিম্পিকের পঞ্চম দিনে রোয়িং এর হাত ধরেই প্রথম স্বর্ণ জেতে ব্রিটেন। একদিন বাদেই দেশের 6 নম্বর এবং রোয়িং এর দ্বিতীয় সোনা এলো ব্রিটেনের নারী অ্যাথলেটদের মাধ্যমে। আনা ওয়াটকিংস ও ক্যাথরিন জুটি জিতলেন নারীদের পেয়ার রোয়িং। 2010 থেকে এ পর্যন্ত টানা 23টি রেসে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াটকিংস ও ক্যাথরিন জুটি। অস্ট্রেলিয়া রূপা এবং ব্রোঞ্জ জিতেছে পোল্যান্ড।
এদিকে পুরুষদের রোয়িং এ সোনা জিতেছে নিউজিল্যান্ড, আর এই ইভেন্টে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আয়োজকদের। পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলে সোনা জিতেছেন কিউবার লেউরিস পুপো, 8 সিরিজে 34 পয়েন্ট নিয়ে সোনা জেতেন তিনি। সমান সিরিজে 30 পয়েন্ট নিয়ে রূপা জিতেছেন ভারতের বিজয় কুমার, আর 7 সিরিজে 27 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন চীনের ফেংডিং। নাহিদ আশরাফ রাজীব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক প্রচারাভিযানে এখন সরগরম মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার স্টুডিও থেকে দেশ টিভির জন্য সেই প্রচারণার উপর রিপোর্ট করছেন তাহিরা কিবরিয়া। আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 16 নির্বাচন পর্বে। দ্য নিউ ইয়র্ক ডেইলি নিউজ বলছে, নতুন এক সমীক্ষায় দেখা যাচ্ছে যে নভেম্বর মাস থেকে মিট রমনির প্রতি সমর্থন 3% কমে গিয়েছে। এই সংখ্যা মূলত কমেছে ছোট ছোট শহরের দলগতভাবে বিভক্ত নয় এমন নিরপেক্ষ ভোটারদের মধ্যে। দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, ওবামার নতুন নির্বাচনী প্রচারে দুই প্রার্থীর বাজেট পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রচার অভিযানটি ভোটারদের উৎসাহিত করতে পারে, কিন্তু পোস্ট বলছে এতে অসম বিশ্লেষণের কারণে রমনির অর্থনৈতিক পরিকল্পনাটি অত্যন্ত দুর্বলভাবে দেখানো হয়েছে। ফক্স নিউজ বলছে, রমনির বিরুদ্ধে ওবামার জোরালো প্রচার অভিযানে এখন প্রচুর অর্থ ব্যয় হচ্ছে এবং এই কারণে পরে তাদের আরও বেশি অর্থের প্রয়োজন হবে। আজ এ পর্যন্তই। ভিওএ 16 নির্বাচন পর্বে আবার দেখা হবে। দেশি বিদেশি এজেন্ট ও কিছু দালাল টাকা ছড়িয়ে দিনাজপুরের বড় পুকুরিয়ার জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দ। ফুলবাড়ি দিবস পালন উপলক্ষে সকালে এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ জানান, 26 অগস্ট ফুলবাড়ির শহীদ স্তম্ভে ও সারা দেশে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও র্যালির মাধ্যমে দিবসটি পালন করা হবে। সংবাদ সম্মেলন থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিষিদ্ধ করা, এশিয়া এনার্জি ও কনকো ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল এবং খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। রপ্তানি সম্পদের উপর শতভাগ মালিকানা, রপ্তানি নিষিদ্ধ, দেশে উন্মুক্ত পদ্ধতি নিষিদ্ধ ও এশিয়া এনার্জি বা জিসিএম বহিষ্কার সহ দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন শিল্পায়ন সহ জাতীয় প্রয়োজনে মাটি পানি ও মানুষের সর্বনাশ না করে কয়লা সম্পদের শতভাগ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবার জন্য কার্যকর জাতীয় সংস্থা গঠন এবং জাতীয় সক্ষমতার বিকাশ ঘটাতে হবে। দেশি বিদেশি লুটেরাদের স্বার্থে প্রকল্প গ্রহণ এবং গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো চলবে না। 7, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে শতভাগ মালিকানায় শতভাগ গ্যাস ও কয়লা দেশের স্বার্থে ব্যবহারের জন্য জাতীয় কমিটি 7 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। জনগণের বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যের শুল্ক ফাঁকি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত 2 দিনে 21টি ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং বা সিএনএফ এজেন্টের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। আমাদের যশোর প্রতিনিধি জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ 5টি লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেন। এর আগে 31 জুন সাময়িকভাবে স্থগিত করা হয় 16টি লাইসেন্স। লাইসেন্স স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোমরা ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে শুল্ক ফাঁকি সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। রোজার মাঝামাঝিতে রাজধানীর বাজার মোটামুটি স্থিতিশীল। কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম, তবে ঈদকে সামনে রেখে শুধু পোলাও চালের দামই কেজিতে বেড়েছে প্রায় 20 টাকা, যদিও অন্যান্য চালের দাম একই রকম রয়েছে। অন্যদিকে মাছের বাজার চড়া, যদিও সরবরাহ বাড়াতে সরকার চিংড়ি ছাড়া সব ধরনের মাছ রপ্তানি বন্ধের উদ্যোগ নেয়। ইলিশের দাম কিছুটা কমেছে, আর আগের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মাংস। পর্যাপ্ত সরবরাহ থাকায় রাজধানীর কাঁচা বাজারগুলোতে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম, তবে বাজারভেদে দামে দেখা যায় বড় ধরনের ফারাক। শুক্রবার রাজধানীর কাউরান বাজার আর শান্তিনগর বাজারের চিত্র ছিল এরকম। কাউরান বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 40 টাকায়, বেগুন 20, ঢেঁড়স 15, শশা 15, করলা 25, আর শান্তিনগর বাজারে মরিচ বিক্রি হচ্ছে 50 টাকায়, বেগুন 35, ঢেঁড়স 25, শশা 30, করলা 35 টাকায় বিক্রি হচ্ছে। সবজির দাম নিয়ে অভিযোগ নেই ক্রেতাদের, সন্তুষ্ট বিক্রেতারাও। অন্যান্য বছরের তুলনায় সবজির দাম এখন অনেক, একবারে ডাউনে, একবারে
রোজার সময় সরকার মাছ রপ্তানি বন্ধের উদ্যোগ নিলেও চড়াদামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। তবে কিছুটা কমেছে ইলিশের দাম। ইলিশ গত সপ্তাহে এই সপ্তাহে অনেক দাম কম, যেটা 1200 পেয়েছি গত সপ্তাহে, এটা এখন 800 টাকায় বিক্রি করি। কমেছে ডিমের দাম, হালি প্রতি বিক্রি হচ্ছে 32 টাকায়। একই রকম আছে গরু, খাসি, মুরগি সহ সব ধরনের মাংসের দাম। পোলাও চালের দাম কেজিতে 20 টাকা করে বাড়লেও স্থিতিশীল রয়েছে নাজেরশাইল মিনিকেট সহ সব ধরনের চালের দাম। এছাড়া ছোলা, ভোজ্য তেল, ডাল সহ অন্যান্য পণ্যের দাম নতুন করে আর বাড়েনি। মাহবুবুল আলম, দেশ টিভি, ঢাকা। রোজার দ্বিতীয় শুক্রবার, ছুটির দিন, তাই আরও জমে উঠেছে ঈদের বাজার। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যারা রাজধানী ছাড়বেন তারাই এখন বেশি ব্যস্ত কেনাকাটায়। নিজের কিংবা প্রিয়জনের জন্য পছন্দের পোশাকটি কিনতে তাই উপচে পড়া ভিড় রাজধানীর ফুটপাত থেকে শুরু করে শপিং মলগুলোতে। বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন আব্দুল সাত্তার, এসেছেন ঈদের কেনাকাটা করতে। আপনজনের জন্য পোশাক কিনে আগেভাগে বাড়ি পাঠাতে যান তিনি। সবার পছন্দকে প্রাধান্য দিতে তাই এত যাচাই বাছাই। মা বাবা, ভাই বোন ওরা সবাই আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে আসছি, তো ওদের জন্য বাড়িতে মার্কেটিং করে পাঠিয়ে দেব। জীবিকার তাগিদে যারা কাজের দিন পরিবারের সবাইকে নিয়ে বের হতে পারেন না, তাদের অনেকেই বেছে নিয়েছেন শুক্রবারের ছুটির দিনটিকে। সরকারি চাকরি করে একদিন দুই দিন সময় পাই, তো আজকে শুক্রবার দিন, এই জন্য বাচ্চাকে নিয়ে আসছে ড্রেস কেনার জন্য। আর বিক্রেতাদের ব্যস্ততারও যেন কমতি নেই, চলছে লিফলেট, বিজ্ঞাপন দিয়ে নিজের সংগ্রহ করা পোশাকের প্রতি ক্রেতাদের দৃষ্টি কাড়ার চেষ্টা। থেমে নেই রাস্তার পাশে অস্থায়ী দোকানগুলো। স্বাদ আর সাধ্যের হিসেব যাদের মেলে না তারা ভিড় জমিয়েছেন এখানে। এখানে সস্তার জন্য আসি, সৌরভে দাম বেশি, যার জন্য সস্তার জন্য আসি, এসে দেখি এখানে দাম বেশি। ফুটপাতে আমাদের সাধ্যের মতো জিনিস পাওয়া যায় দেখে আমরা এখানে আসি। ছুটির দিনে রাজধানীর অনেক জায়গা ফাঁকা থাকলেও বিপণী বিতান এলাকাগুলোতে ছিল যানজট। তবে ঈদের নতুন পোশাকে নিজেকে সাজানোর ইচ্ছেটা যেন এই যানজটের কষ্টকেও হার মানায়। ঈদের কারণে দেখা যাচ্ছে সবাই শপিং এ খুব ব্যস্ত, তো এই জ্যামটা অ্যাকচুয়ালি কষ্ট লাগলেও তারপর এনজয় করছি। শাহিনা সুমি, দেশ টিভি, ঢাকা। সিরিয়া প্রসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগেই আলেপ্পো সহ আশপাশের বেশ কয়েকটি শহরে নতুন করে শুরু হয়েছে সহিংসতা। বিদ্রোহীদের ওপর ভারী অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে সরকারি সেনারা। আলেপ্পো ছাড়াও হামা ও রাজধানী দামেস্কে চলছে সংঘর্ষ। বিদ্রোহীদের ওপর সরকারি সেনারা ট্যাঙ্ক ও ভারী অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। বিদ্রোহীরাও পাল্টা হামলা করছে। সিরিয়ার চলমান সহিংস পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আগেই নতুন এই সহিংসতার খবর আসল। এদিকে চলতি মাসের 31 তারিখে দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়েছেন জাতিসংঘ ও আরব লীগের সিরিয়া বিষয়ক বিশেষ দূত কোফি আনান। সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে 6 দফা শান্তি পরিকল্পনার মূল উদ্যোক্তা ছিলেন কোফি আনান। দুর্নীতি বিরোধী জনলোকপাল বিল নিয়ে টানা 9 দিন অনশনের পর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রবীণ গান্ধীবাদী নেতা আন্না হাজারে ও তার সহযোগীরা। দিল্লির যন্তর মন্তরে অনশন ভাঙার আগেই এ ঘোষণা দেন আন্না হাজারে। জানান, রাজনৈতিক দল গঠন করলেও নির্বাচনের টাকা দিয়ে নয়, প্রতিদ্বন্দ্বিতা করবেন মানুষের সহযোগিতা দিয়ে। এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে আন্না বলেন, জনগণের কাছে একটি বিকল্প সুযোগ থাকা উচিত। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজনৈতিক দল গঠনের পক্ষে জনমত যাচাইয়ে সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারে একটি অ্যাকাউন্টও খুলেছেন আন্না হাজারে। সেখানে আগামী 2 দিনের মধ্যে ভারতবাসীর রায় জানতে চেয়েছেন তিনি। এবার খেলার সংবাদ। শুরু হয়ে গেছে অলিম্পিকের অ্যাথলেটিক্স ইভেন্টের খেলা। আজ স্প্রিন্টে নারীদের হেপথলন, ট্রিপল জাম্প ছাড়াও স্প্রিন্টে গড়িয়েছে পুরুষদের 400 মিটার হার্ডেলস ও হ্যামার থ্রোয়ের পাশাপাশি আরও অনেক ইভেন্ট। তবে আগামীকাল শুরু হচ্ছে অ্যাথলেটিক্সের সবচেয়ে জনপ্রিয় ও মূল ইভেন্ট, পুরুষদের 100 মিটার স্প্রিন্ট, যেখানে লড়বেন উজাইন বোল্টের পাশাপাশি আরও অনেকে। অলিম্পিকের পঞ্চম দিনে রোয়িং এর হাত ধরেই প্রথম স্বর্ণ জেতে ব্রিটেন। একদিন বাদেই দেশের 6 নম্বর এবং রোয়িং এর দ্বিতীয় সোনা এলো ব্রিটেনের নারী অ্যাথলেটদের মাধ্যমে। আনা ওয়াটকিন্স ও ক্যাথরিন জুটি জিতলেন নারীদের পেয়ার রোয়িং। 2010 থেকে এ পর্যন্ত টানা 23টি রেসে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াটকিন্স ও ক্যাথরিন জুটি। অস্ট্রেলিয়া রূপা এবং ব্রোঞ্জ জিতেছে পোল্যান্ড।
এদিকে পুরুষদের রোয়িং এ সোনা জিতেছে নিউজিল্যান্ড, আর এই ইভেন্টে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আয়োজকদের। পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলে সোনা জিতেছেন কিউবার লেউরিস পুপো, 8 সিরিজে 34 পয়েন্ট নিয়ে সোনা জেতেন তিনি। সমান সিরিজে 30 পয়েন্ট নিয়ে রূপা জিতেছেন ভারতের বিজয় কুমার, আর 7 সিরিজে 27 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন চীনের ফেংডিং। নাহিদ আশরাফ, রাজীব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী প্রীতি ফুটবল ম্যাচ। বাংলাদেশ আদিবাসী ফোরামের আয়োজনে এতে অংশ নেয় পাহাড় এবং সমতলের আদিবাসীরা। শুরু থেকেই সমতলের আদিবাসীদের চাপে রাখে পাহাড়ি আদিবাসীরা, শেষ পর্যন্ত 2-1 গোলের জয় পায় পাহাড়ি আদিবাসী। এরপর পাহাড়ি এবং সমতলের নারীদের অংশগ্রহণে শুরু হয় টানাটানি খেলা, এতে জয়ী হয় সমতলের আদিবাসীরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা, চাকমা রাজা, দেবাশীষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শেষ করব রাত 11টার দেশ সংবাদ, তাই গ্রামীণ ফোন সংবাদ শিরোনামগুলো আরো একবার। সুপরিকল্পিতভাবে গ্রামীণ ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ বিএনপির কোন ব্যাংকে বিশেষ সুবিধা সরকার দিতে পারে না বলল আওয়ামী লীগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বারবার কেন অস্থিরতা তা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, শিক্ষক শিক্ষার্থীদের, পুলিশ ও আহত ছাত্রের মায়ের মামলা। ঈদে বাড়ি ফেরা শুরুর আগেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চরম দুর্ভোগ পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রীর ক্ষোভ, গাফিলতির জন্য 2 কর্মকর্তাকে শোকজ। এবং ঈদের বাজারে সক্রিয় জাল নোট চক্র, 1 সপ্তাহের মাথায় রাজধানীতে আবারও উদ্ধার বিপুল পরিমাণ জাল টাকা, গ্রেপ্তার 3 জালিয়াত। দর্শক, ছিল এখনকার দেশ সংবাদ। আমাদের পরের বুলেটিন রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। আর দিনের রাতে সবসময় সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন দেশ.টিভি/নিউজ। ধন্যবাদ।